আর অনুষ্ঠানটো হৈছে কালি হব আমাৰ ঘৰত আৰু সেই ভাল খবৰটো হৈছে কি কালি মানে আমাৰ সোণৰ এতিয়া ঘড়ীত টাইম হৈছে 9:30 আকৌ ৰাতি আৰু ভিডিঅ'টি মই আৰম্ভ কৰিছোঁ কাৰণ ভিডিঅ'টি আৰম্ভ কৰিম বুলি ভাবি থাকোঁতে থাকোঁতে দিনটো পাৰ হ'ল। মেইন কথাটো হৈছে অহা কাইলৈ আমি মঙলৈ গৈ আছোঁ, মানে আমাৰ ঘৰলৈকে। আৰু এইকেইটা দিন ইমান ব্যস্ত, এদিন গ'লোঁ গুৱাহাটী, এদিন চিৰাজুলি, এয়া অৱস্থা চাওক। আমাৰ নামঘৰত আগতে চাগে ভিডিঅ' পালে আপোনালোকে, সেইবিলাক লাগোঁতে বেলতে মানে ইমান সময় গৈছেতো গৈছে, দেহাৰ অৱস্থা নাইকিয়া হৈ গৈছে। কেৱল জাৰ্ণি কৰি আছোঁ আৰু অহাকাইলৈ আকৌ আমাৰ ঘৰলৈকে যাম, বিশেষ এটা কাৰণত। কাৰণটো কিন্তু একদম মানে বিশেষভাৱে বিশেষ, বহুত বেছি ভাল লগা, সেইটো বাৰু বেলেগ কথা, সেইটো পিছত পাতিম কি কথা কি বাৰ্তা। কিন্তু অহাকালি প্ৰগ্ৰেমটোৰ কাৰণে কি কি প্ৰিপাৰেশ্যন আমি ইয়াত কৰিছোঁ, মই সেয়া আপোনালোকক এতিয়া দেখুৱাবলৈ খুজিছোঁ। যিহেতু অহাকাইলৈ আলহী যাব আমাৰ ঘৰলৈকে, গতিকে আমি এতিয়ালৈকে ইয়াতে আছোঁ, গোটেইবিলাক বজাৰ ইয়াতে কৰি মেলি লৈছোঁ। আৰু সৰুমেনে এবাৰ এটা কাম কৰিছে, মানে আমাৰ ঘৰলৈকে যি যি বস্তু লৈ যাম তাই এখন লিষ্ট কৰিছে। এইটো এটা মানে বেলেগ এটা কথা হৈছে, নহ'লে নহ'লে কি হয়, আমি আহি মঙলৈ, আমাৰ ঘৰৰ পৰা আহি মঙলৈ টাউন পাওঁ মানে ঘৰত গম পাই যাওঁ, মা এইটো ৰ'লেই, মা এইটো ৰ'লেই, এনেকুৱা এনেকুৱাকৈ ৰোৱা বস্তু কেৱল মোৰ বুলিয়েই নহয় মেক্সিমাম মানুহৰ চাগে সেইটোৱে হয়। সৰু মানে কৈছে এবাৰ এবাৰ মানুহক কাম কৰোঁ, এবাৰ আমি যি যি ভৰাওঁ সকলোবিলাক লিষ্ট কৰি লওঁ, তেতিয়া মানে খুব ধুনীয়াকৈ হ'ব। গতিকে এতিয়া এই এই বাচনখিনি এইটো কাৰণতে আমাৰ ইয়াৰে পৰা লৈছোঁ, আমাৰ ঘৰতো আছে যিহেতু মানুহ অলপ বেছি হ'ব, গতিকে নিজৰ সুবিধাৰ্থে মোক লগা বস্তুখিনি মই লৈ লৈছোঁ। বজাৰ ইয়াতে কৰা আছে গোটেইখিনি, কাৰণ তাতে যায়ো কৰা মানুহে কেইটাই, ইয়াতেও কৰা মানুহে কেইটাই, গতিকে আমি বজাৰ যাই উঠি বজাৰ কৰা কৈ ইয়াতে বজাৰ কৰি উঠি যাম। আমি বজাৰ চজাৰ সকলোখিনি হৈ গ'ল আৰু ইমান বেছি একে লেণ্ডি লেণ্ডিকৈ কথাবিলাক কৈছে, যেন একেবাৰে কিবা কিবি কিবা ইচ্ছা কৰিছে। এয়া বাবু উঠিলেই, এটা শব্দ দিছিলোঁহে আৰু বাবু এতিয়া এনেকুৱা হৈছে, ৰাতি হ'লেও মানে কি তাৰ ওচৰত মানুহ এজন থাকিলে সি আৰামছে শুই থাকিব, যিকোনো মানুহ এজন তাক লাগে, মানে কি হৈ যায় কাম ৰাতি কৰিম বুলিও আজিকালি অলপমান ভাবিব নোৱাৰা হৈছোঁ। আৰু ইয়াতে কালি অনুষ্ঠানৰ কাৰণে যিটো গোটেইখিনি একদম এ টু জেড বজাৰ ইয়াতে, আৰু ঘৰত দেউতাৰ লগত, ঘৰত দেউতাই দায়িত্ব লৈছে মাছ আৰু মাংস, দেউতাই কৈছে ইয়াতে এইবিলাক মাথা মাৰিব নালাগে, মাছ মাংস মই ইয়াতে ল'ম। একদম ইমান বেছি বজাৰ কৰিছোঁ আপোনালোকক দেখুৱালে আপোনালোকে কি ভাবিব ঠিকেই দেখে, কিন্তু মই দেখুৱাই ভাল পাওঁ মই কি কি বনাইছোঁ কালিৰ কাৰণে, বিশেষভাৱে এয়া তিলৰ লাড়ু এটা দেখুৱাই দিওঁ, তিলৰ লাড়ু আৰু ইয়াতে মানে বগা তিল এনেদৰে মানে মই বনোৱা নাৰিকলৰ লাড়ু। আৰু সঁচাকৈয়ে অনুষ্ঠানটো কেনেকুৱা হয় এইটো ভৱিষ্যতবাণীয়ে কৰিব নোৱাৰোঁ বাৰু, কিন্তু নাৰিকলৰ লাড়ু খুব বেছি ধুনীয়া হৈছে, নিজে কৈছোঁ, কিন্তু নাৰিকলৰ লাড়ু সঁচাকৈয়ে বহুত বেছি ধুনীয়া হৈছে। আৰু আনকি চাহৰ লগত দিবৰ কাৰণে এই বস্তুবিলাক লোৱাৰ উপৰিও বিস্কুটকেইটাও মই ইয়াতেই কিনি লৈছোঁ। আৰু ঘৰত বৰ্তমান পিঠা বনাই আছে, পিঠা কিহৰ আয়োজন, আয়োজনটো বাৰু নকওঁ, এইটো আয়োজনটো খুবেই সুকীয়া আৰু স্পেচিয়েল আয়োজন। তাৰপিছত আমাৰ মায়ে আজিকালি অতিমাত্ৰা হৈছে হৈছে হৈছে, আৰু মই বনাই আছোঁ এইটো ছাইডত বৰপিঠা, সেয়াও অলপমান পিছত দেখিব পাবো। আৰু বৰপিঠা বনাই আছোঁ, তাৰে মাজতে এই কৈছে নহয় মানুহবা, আমি যিহেতু অহাকাইলৈ ৰাতিপুৱা আমাৰ টাৰ্গেট 5:30, এতিয়া নাজানো 5:30 পাৰিমগৈ নে নাই, আৰু মন নাই, গতিকে পাৰিবও পাৰোঁ কাৰণ মই অকলে বাবুক চম্ভালিব লাগিব, গতিকে আজিয়ে ইহঁতে মানে গাড়ী পেকিং কৰি থ'ব, মানে ঘৰত পেকিংটো বাদেই উঠিম, চাহ একাপ খাম আৰু বাই বাই, গতিকে ইহঁতে মানে এতিয়া এয়া পেকিং কৰি থৈ দিব। অনুষ্ঠানটো হৈছে কালি হ'ব আমাৰ ঘৰত, মই কওঁ মই ভালকৈ ক'ম কাৰণ বহুত বছৰৰ মূৰত কিবা এটা ভাল হ'বলৈ গৈ আছে। আৰু সেই ভাল খবৰটো হৈছে কি, কালি মানে আমাৰ সোণৰ
কুইনার মানে বিয়ার কারণে লড়া ঘরের মানুষ তাই সাবলে যাব ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ গতিকে ফার্স্ট স্টেপতে যদি আমি ধমকা করে নিদিও কি হব আর ফার্স্ট স্টেপটোত যাব গেলে আমার ঘর লাগে কিন্তু মানে আমি কোয়া নাছিল ইহতে বিয়া 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 কিমান একেবারে বিভিন্ন মানুষে কোয়েশন করে সোনর বিয়া ঘরের মানুষবিল কিন্তু মোর করবাত নয় করবাত অলপমান লাগি যায় মো এনেকে মানে তাই আসলে শুনে মই বহুত বেশি কই থাকিল তাই মোর লগতে থাকে যে গতিকে মানে তাইক বিয়া দিয়াটো মই অন্তত মাতক মই অল্প চিন্তা করব লাগবে কিন্তু বিয়া নিদিলে রাখব নি যেহেতু প্রথম প্রথম তাই বিয়া লড়াই চাবলে লড়া ঘরের মানুষ বিয়ার কারণে তাই কালি চাবলে যাব গতি দূরের আলহী আর আমি চাহ খুবই নপঠিয়াও ভাতর যোগাড় করছো আর সেই কারণে সকলবিল বস্তু আমি ইয়াতে লইছো আর কি কব উপায়তো নাই জানে আমার লড়া নাই গতি আমি ছালী ইজনী আনজনীক চাব লাগবে হয় নাই গতি মোর সময়ত মোর বিয়ার সময় গোটেখি মানে আগতে বিভিন্ন বাকি বিয়ার সময় মানুষ কান্দে যে মো বাজনী বিয়া হয়ে যাব মোর লিটারেলি সেই বস্তুটা ফিলে হওয়া নাই যে মাইনুবা বিয়া হয়েছে আগতেও ঘর নাছিল এতেও ঘর নাথাকে আর তাই কান্দিছিল কেবল মোর লগত যায় মানে কইনার লগত যায় যে আর মাইনুবার ফ্রেন্ডলি মই চিনি পাও ইটু কক দাদা মোক লই বলে হিরক দেখ যে মই কিমান অশান্তি দিছো মোক লই যাবি গোটেখিনি মোর বিয়ার সময়তো মোর মই আর পাপুয়ে লগ হয়ে আমি গোটেখিনি করেছিল আর এটা আমার সোণ মহারানীয়ে কালি যিজোর কাপড় পিন্ধিব সেই কাপড়জোর ব্লাউজ মই রাতেপা চিলাইছো এজনী গৈছে উঠত ধোয়া পিন্ধা সেইটো মোৰ সেয়াও দেখুৱাই দিও যিহেতু ইমানখিনি কৈছোঁ বনাই মেলি দিছো আর এইকেটার ভিতর লাইনিংও দি দিছো একেবারে ইমান স্পীডত বনাইছো ব্লাউজ তো আজি জোখ নহয় তাইক রখাই দিছো এই তো আমার সোণ পাহিয়া কালি প্রথম দরা ঘর পর মানুষ চাব যাব যে লড়া ঘর দরা ঘর বলে কত বিয়া গতি তাই এজোর কাপড় পিন্ধিব আর যদি মই আজি ফিটিং করে নিদিল এটা অবজেকশন নাই মো কলে মাইনীবা মোরে কপাল আর দিয়া ইমান কাপড়বিল আনো বেলেগর স্পেশাল দিনবিল কারণে মই নিজে নিজে কই মেলি দিও গোটেবিল কামবিল করে করে মোরে নাই আর দিয়া তেনেকে কব আর সেই কারণে মই সেটা চান্স দিয়া নাই কাপড়জোর ধুনিয়াকে রেডি করে দিছো আর গোটেখিনি আমার ফলপর যেমনখিনি করবো করেছো এটা কেবল বাকি আছে কাপড় পেকিং করবর কারণে মানে মন আর জানার আর বরপিঠা বনাক ল একে বহুত বেশি নাম পাইছো আর একবারে বরপিঠা মানে বনামেই বনাম ইমানবিল কথা কয় ইমান মানুষ খুয়াও কিন্তু মোর সোণর টুকুরাটোর কালি বিশেষ একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানত যদি মই বরপিঠা নবনাও এটো কেনেকুয়া ধরনের হব পাৰিব আলো মই যে বরপিঠা বনাই তেওঁলোকক খুয়াম সেইটোহে মোর একটা ইম্পর্টেন্ট কথা এয়া বনাই আছো আর এয়া বাকি যোগাড়খিনি হয়ে আছে আর হয়ে গেল লাড়ু তিলর লাড়ু নারিকল লাড়ু বরপিঠা মই বনালো লগতে সোণে বনাই আছে ঘরত এতিয়া তিল পিঠা আর তাই সেই কারণে বিশেষকে পিঠাখিনির কারণে তাই পঠিয়ে দিয়া হয়েছে কেউ মিক্সিত বনালে তিল পিঠাটো মানে ইমান বেশি ভাল নহয়গো মানে মিহি নহয় মই বনাও কিন্তু আলহীক দিবপরা নহয় গতি ঘর ঠিকই আছে মাক কৈছো বোলো তিল পিঠাগুড়ি খুন্দি মেলি সোণক রেডি করে দিলেই হল আলহীর কারণে যেখানে লাগে সেইখানে তাই বনাব এইদরে গোটেখিনি যোগাড় করে আছো পুনৰ কৈছোঁ যিহেতু আমাৰ বিশেষকৈ হেল্প কৰিবলৈও ইমান বেছি কোনো মানুহ নাই আমি পাঁচজনী ছোৱালী ইজনীয়ে আনজনীক চাব লাগিব গতিকে তেনেকৈয়ে আৰু যিমানখিনি পাৰোঁ সিমানখিনিয়ে কৰিবলৈ দেহা মাৰি চেষ্টা কৰোঁ বাকীখিনি নাজানো আৰু গতিকে চেষ্টা কৰি আছোঁ গতিকে আজিৰ এই ভিডিঅ'টি একদম শ্বৰ্টতে দেখালোঁ যাতে মই কি কিনো তাইৰ কাৰণে যোগাৰ কৰিছোঁ এইখিনিয়ে গতিকে ভালে থাকক আপোনালোক আর আজির আমি এই ভিডিওটি পা বিদায় লো এটা মানে পেকিংত লাগি যাম যেহেতু একদম মর্নিং মর্নিং যাব লাগবে আর এটা অলরেডি 10টা বাজিবলে অলপমান বাকি আছে মোর পিঠাও আর 20টা মান বনাব বাকি আছে সো টাটা বাই বাই।